ওয়েল, সো আজকে ব্লগে শো স্টপার হচ্ছে এই ফোনটা, স্যামসাং নোট। কিন্তু প্রশ্ন হলো, এই ফোনটা আমাদের জন্য এত ইউনিক কেন? কেন এত বছর পরে ফোনটাকে আমরা সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি? Definitely you all will be interested to know. আর সে কারণে হয়তো থাম্বনেল দেখে ভিডিওতে আপনারা ক্লিক করেছেন। সো আজকে ব্লগটাকে একদম শেষ অবধি দেখতে থাকুন, উই উইল বি রাইট ব্যাক। Good evening everyone. Shubho molay shobai karekbar. Welcome back to the channel. Welcome to a new vlog. So asha kori apnara shobai khub bhalo achen, just phatafati achen. So ajke hocche Sunday, Saturday. Saturday weekend and eto brishti badoler dine mohalaje shobar khub ekta bhalo katche na seta to bujhtei parchi. In fact amader we had to drop our plan for today. Sokal theke eto brishti start hoye gelo. Actually amader ki planet jawar kotha chilo, basic purpose chilo amar শাড়ির জন্য ব্লাউজ বানাতে দিয়েছিলাম আমি, ওগুলো নিয়ে আসার ছিল অ্যান্ড কোয়েস্টে যাওয়ার ছিল, বাট ক্যান্সেল করতে হলো। সকাল থেকে এত বৃষ্টি পড়ছে, তারপরে আজকে স্যাটারডে, পার্কিং পাওয়া যাবে না, এত কিছু ভেবে আমরা ক্যান্সেল করলাম। একদম, এখন সবার এটাই চিন্তা যে আজকে মানে এখন মহালয়া এসে গেছে, এখনো এত বৃষ্টি, জানি না পুজোতে কি হবে। সমস্ত শপিং সব বেকার হয়ে যাবে। তো যাই হোক, আমি আর অর্পি বেরিয়েছি, আর আপনারা ডেফিনেটলি স্ক্রিনের মধ্যে পূজাকে দেখতে পারছেন না, এর কারণ ওর কিছু পড়াশোনা করার আছে, সো বাড়িতে আছে। অ্যান্ড আমরা কেন বেরিয়েছি, ইয়েস, সেটা হচ্ছে আমাদের নতুন ফ্ল্যাটের আপডেট জানতে। পুজো নিয়ে সবার কত কিছু ভাবনা চিন্তা থাকে, কত এক্সপেকটেশন থাকে। আমরা তো খালি শপিং আর জামা কাপড় পরা সুন্দর দেখা নিয়ে ভাবি, বাট একটা গ্রুপ অফ মানুষ থাকে, মানে একটা গ্রুপ অফ কমিউনিটি থাকে যাদের পুজোটাকে ঘিরে একটা মানে বছরের মেজর পোর্শনের আর্নিং ডিপেন্ড করে। তো বৃষ্টিটা হলে তো সমস্ত কিছু খারাপ হয়ে যাবে, তো জাস্ট প্রেইং কি পুজোর সময় অ্যাটলিস্ট বৃষ্টিটা না হোক আর সব কিছু সুন্দরভাবে মিটে যাক। ওটাই, মানে পুজোকে ঘিরে ডিফারেন্ট মানুষের ডিফারেন্ট ইমোশনস জড়িয়ে থাকে। কারো পুজো মানে হচ্ছে শপিং, কারো পুজো মানে হচ্ছে ঘোরাফেরা, কারো পুজো মানে হচ্ছে খাওয়া দাওয়া, কারো পুজো মানে হচ্ছে ব্যবসা, পেট চালানো, কারোর পুজো মানে সব রকমের। তো যাই হোক, এই হলো ব্যাপার। অ্যান্ড এখন ব্যাপারটা হয়েছে, আমরা কিছুদিন আগেই এসেছিলাম আমাদের নতুন ফ্ল্যাটের আপডেট জানতে, বাট আপনারা যেরকম জানেন, এই নতুন বাড়ি, নতুন গাড়ি, এই ব্যাপারগুলো এমন, এই ব্যাপারগুলোর সঙ্গে এমন ইমোশন জড়িয়ে থাকে যে কিছুদিন পরপরই জানতে ইচ্ছা করে, দেখি তো কতটা হলো, কতটা হলো। তোমরা যারা আমাদের চ্যানেলের রেগুলার ভিউয়ার তারা তো জানোই আমরা নেক্সট ইয়ারে মেবি নতুন ফ্ল্যাটে শিফট করতে চলেছি, আর যারা আজকে নতুন দেখছো বা কিছুদিন ধরে আমাদের নতুন দেখছো তাদেরকে বলে দিই, আমরা এখন থাকি মল রোডে, ওটাও আমাদের নিজেরই ফ্ল্যাট, বাট আমরা নতুন ফ্ল্যাটে শিফট করছি নেক্সট ইয়ারে মেবি। সো নতুন ফ্ল্যাটটা হচ্ছে আমাদের সোয়ান কোর্ট, যেটা আছে নিউ টাউনে। একদম, সো আমরা এখন, আপনারা ভাবছেন আমরা কোথায় দাঁড়িয়ে আছি, যেরকম বিকেলবেলা রাস্তায় কোথায় দাঁড়িয়ে আছি, সো ইয়েস আমরা এখন দাঁড়িয়ে আছি নিউ টাউন অ্যাকশন এরিয়া 2। অ্যান্ড আমাদের পেছনে এই যে, এটা হচ্ছে সোয়ান কোর্ট, আপনারা অনেকেই জানেন যেখানে আছে আমাদের নতুন ফ্ল্যাট। এটা এখন আন্ডার কনস্ট্রাকশন 2019, মানে সামনের সরি 2020, মানে সামনে বছর দুর্গা পুজোর সময় আমরা হ্যান্ডওভার পাবো। সো আমাদের এই নতুন ফ্ল্যাটটা মানে সোয়ান কোর্ট, এটা বেসিক্যালি ইমামি অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল হাউজিংয়ের জয়েন্ট কোলাবোরেশনে তৈরি। এখানে টোটাল 5টা টাওয়ার আছে অ্যান্ড প্রত্যেকটা টাওয়ার 13 ফ্লোর করে, যেখানে আমাদের ফ্লোর, আমাদের ফ্ল্যাটটা হচ্ছে 8 ফ্লোরে। আমাদের ফ্ল্যাটটা পুরো সাউথ ফেসিং। ইনফ্যাক্ট এই বিল্ডিংটার একটাই বেনিফিট কি, মানে অনেকগুলো অ্যাডভান্টেজ আছে, তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং হচ্ছে তিন দিক খোলা, সো খুব বেশি এয়ারি অ্যান্ড সানি। ওয়েট, আমি আপনাদেরকে দেখাচ্ছি, ওয়েট। ওয়েল, সো ধরুন এটা একটা টাওয়ার, যেখানে এই একটা সাইড, এই একটা সাইড, এইদিকে একটা আছে, ওইদিকে একটা আছে, মানে এক একটা টাওয়ারে 4টে করে ফেসিং, রাইট? এবার ধরুন আমার ফ্ল্যাটটা হচ্ছে এখানে, তাহলে এইটা যদি আমার ফ্ল্যাট হয় তাহলে আমার কাছে কোয়ার্টার ফেসিং ওপেন আছে, এই সাইডটা ওপেন আছে, এই সাইডটা ওপেন আছে, প্লাস ওই সাইডটা ওপেন আছে। আশা করি আপনারা বুঝতে পারলেন, এভাবে এই বিল্ডিংয়ে মানে এই প্রপার্টির প্রত্যেকটা ফ্ল্যাটের তিন দিক খোলা। তো এই প্রজেক্টটায় 3টে এন্ট্রেন্স আছে, সো আপাতত এই সাইডটা ওপেন করে রেখেছে, এবং ওদের সেলস অফিসটাও এখানেই আছে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সোয়ান কোর্ট সেলস অফিস, আর এটা হচ্ছে বাঁ দিকে হচ্ছে প্রজেক্টটা, অ্যান্ড সামনে একটা টু ওয়ে রাস্তা আছে, মাঝখানে ডিভাইড করা আছে, তো খুবই ভালো। অ্যান্ড চারিদিকটা পুরো গ্রিনারিতে ভর্তি, সো এখানে থেকে আশা করি খুবই ভালো লাগবে। এবার এই যে এন্ট্রেন্সটা ঢুকে যাচ্ছে, এটা সোজা গিয়ে কানেক্ট করবে একটা পোডিয়ামে, সো আমরা এখন ভেতরে যাই।
সো যতবারই আসি ততবারই ভালো লাগে। এখন আমরা দাঁড়িয়ে আছি পোডিয়ামে, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর লেভেলে, এই পুরো জায়গাটা হচ্ছে পোডিয়াম। এখানে থাকবে যে ম্যাক্সিমাম অ্যামিনিটিসগুলো, তাই না? অনেক কিছু অ্যামিনিটিস আছে এখানে, যেমন সুইমিং পুল, জিম, অ্যাম্পি থিয়েটার, দেন লং জগিং ট্র্যাক, দেন কিডস প্লে গ্রাউন্ড, কমিউনিটি হল, কমিউনিটি হল, ব্যাংকুয়েট, অনেক রকম ইনডোর প্লে, আউটডোর প্লে, এরকম প্রচুর কিছু থাকবে। সো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার জাস্ট পেছনে একটা টাওয়ার আছে, সো মোটামুটি এই এই আরেকটু উপরে মোটামুটি 8th ফ্লোরে আমাদের ফ্ল্যাটটা আছে। সো আমি আরেকবার কুইকলি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে থ্রি সাইড ওপেন আছে। এটা হচ্ছে রাস্তাটা, আমরা এখান থেকে সোজা উপরে উঠে এলাম। উঠে এসে দেখুন আমি এখানে গাড়িটা পার্ক করেছি। এবার ধরুন এটা একটা টাওয়ার যার এই একটা সাইডে ফেসিং, এই একটা সাইডে, এই একটা সাইডে, আর একটা ব্যাক সাইডে আছে। তার মানে এক একটা টাওয়ারে চারটে করে ফ্ল্যাট আছে। এবার ধরুন এটা একটা ফ্ল্যাট, এটা একটা ফ্ল্যাট, তাহলে এটা যদি একটা ফ্ল্যাট হয় তাহলে এই সাইডটা ওপেন, এই সাইডটা ওপেন, এই সাইডটা ওপেন, এভাবে থ্রি সাইড ওপেন। আপনারা দেখতে পাচ্ছেন এই একটা টাওয়ার, এই একটা টাওয়ার, ওই একটা, এই একটা, আর একটা জাস্ট পেছনে আছে। এভাবে টোটাল পাঁচটা টাওয়ার। ওয়েল, সো আমরা ভেবেছিলাম উপরে যেতে পারবো না, বিকজ আমরা ভাবছিলাম কি অ্যালাউ করবে না, কিন্তু জাস্ট এখনই এখানকার একজন কন্ট্রাক্টরের সঙ্গে আমাদের কথা হলো। সো হি ওয়াজ সো সুইট, আমাদেরকে বললো কি আপনারা কি একটু ভিডিও করতে চান? আমরা ইয়েস, তাহলে ঠিক আছে চলুন পৌঁছে দিয়ে আসছি। তো আমরা এখন একটা টাওয়ারের দেখি কতটা উপরে যেতে পারি। এখন তো বেসিক্যালি ভেতরে লিফটগুলো তো ফাংশনাল না, বাট বিল্ডিংয়ের বাইরে যে প্যাসেঞ্জার হয় স্ট্যাচু, হ্যাঁ রাইট, ওই দিকের গেটটা বন্ধ ছিল, সো আমরা এখান দিয়ে যাচ্ছি। রাস্তা খুব, হ্যাঁ পুরো গেট, ও গেট বন্ধ না, হ্যাঁ ও সিকিউরিটি চালা গিয়া, বাপরে কি সাবধানে। হ্যাঁ হ্যাঁ আসছি আসছি, যেকোনো একটা একটু উপরে গেলে, যেখানে একটু কাজ হয়েছে, তিনে তিনে। তো আমরা এখন যাচ্ছি থার্ড ফ্লোরে, এই যে লিফটে করে। সো যে ফ্ল্যাটটা কমপ্লিট হয়েছিল আমরা ওখানে যেতে পারলাম না, বিকজ ওই ফ্ল্যাটটা লক করা আছে। কিন্তু আপাতত আমরা 4th ফ্লোরের একটা ফ্ল্যাটে এসে দাঁড়িয়ে আছি। অ্যান্ড জাস্ট এই পেছনের ভিউটা দেখুন, মানে কলকাতার জাস্ট এজ এটাকে বলা যেতে পারে। এখানে অ্যাকচুয়ালি বেসিক্যালি এই নিউ টাউন জায়গাটা শেষ হয়ে যাচ্ছে। অ্যান্ড এখানে সোয়ানকোট, কী নাম দাদা তোমার? আনারুল ইসলাম। আনারুল ইসলাম, এই থ্যাংক ইউ আনারুল ইসলাম দাদা আমাদেরকে এখানে নিয়ে এসছে। তুমি এখানে কাজ করবে নাকি? আপনারা খুব ভালো করে কিছুটা হয়তো বুঝতে পারছেন না, বাট এইদিকের ভিউটা হচ্ছে নিউ টাউনের ভিউ। এই সাইডের যে ভিউটা এটা হচ্ছে আপনার ওই ইকোস্পেস, এদিকটা ইকোস্পেসের সাইডের। অ্যান্ড পেছনের দিকটা তো আপনাদেরকে দেখালাম যেখানে অ্যাকচুয়ালি অ্যাগ্রিকালচার গ্রাউন্ড, ওটা পেছনের সাইডটা। সো এখান থেকে পুরো নিউ টাউনের স্কাইলাইনটা দেখতে পাওয়া যায়, খুব ভালো লাগে। এটা ঠিক এক্স্যাক্টলি ওইখানটা করে মেট্রো, নতুন মেট্রো ট্র্যাকটা। এটা হচ্ছে ব্যালকনি সাইডের ভিউটা, যদিও বা এটা অন্য টাওয়ার, আমাদের ফ্ল্যাটটা অন্য টাওয়ারে, বাট স্টিল এই টাওয়ারে ব্যালকনি সাইডের ভিউটা হচ্ছে এটা। এইদিকে নিউ টাউন, অ্যান্ড এই সাইডে তো অ্যাগ্রিকালচারাল ল্যান্ডটা। ওয়েল, সো আমরা বাইরে বেরিয়ে এসেছি, এখন দাঁড়িয়ে আছি নিউ টাউন অ্যাকশন এরিয়া 2 এর একটা রাস্তাতে। সামনে যেখানে এখানে হাইকোর্টের একটা ব্রাঞ্চ বা হাইকোর্টের একটা কিছু ডিভিশন, হাইকোর্টের ডিভিশন। সো আপনারা হয়তো অনেকে জানেন না, কলকাতা হাইকোর্টের একটা নতুন ডিভিশন তৈরি হচ্ছে এখানে। আপনাদের রেফারেন্সের জন্য বলে দিই, এই যে আমার পেছনে এইটা, এই যে এটা এক্স্যাক্টলি, এই যে লম্বা লম্বা বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়েস্টিন। অ্যান্ড ঠিক এরকম জায়গা হচ্ছে ইকোস্পেস,
আর এই পেছনটা সোজা গেলে হয়ে যাচ্ছে আপনার ইকো পার্ক বা মিষ্টি হাব, অ্যান্ড এইদিকে হচ্ছে আমাদের ফ্ল্যাট যেখান থেকে আমরা এলাম, সেটা হচ্ছে সোয়ানকোর্ট। সো ওয়েট, এইখানটা একটা ছোট্ট শুটিং চলছে, মেবি কোনো শর্ট ফিল্ম বা কোনো সিরিয়ালে, টিভি সিরিয়ালে, অ্যান্ড আমাদের এখানে শুটিং চলছে, তাই না? আমরা শুটিং করছি একদম। তো হয়ে গেল আমাদের মেইন, যেটার জন্য আমরা বেরিয়েছিলাম, রাইট? তো এখন ডিসাইড করে নিয়ে পরে আমরা কি করব। আমাদের সোয়ানকোর থেকে মিষ্টি হাবের ডিস্টেন্স খুবই কম। এটা আমাদের খুব ভালো যে আমরা দুজনে যা মিষ্টি পেটুক, কথায় কথায় মিষ্টি খাই। ও, এখানে নতুন পার্কিং স্টার্ট হয়েছে না? পার্কিং আগের থেকে ছিল, মানে আধা ঘন্টা ক্রস করলে তখন 50 টাকা, রাইট? তো পূজা বাড়িতে একা আছে আর আমরা তো মানে উঠতে বসতে মিষ্টি খাই, কিছু একটা পিক আপ করে তারপরে বাগুইহাটে যাবো নাকি? হ্যাঁ, বাগুইহাটে আজকে যেতে হবে, বিকজ আমার বাকি খাবার একদম মানে অলমোস্ট শেষ হয়ে এসছে। তো যদি আবার আমাদের প্ল্যান চেঞ্জ না হয়ে যায় তাহলে মিষ্টি হাব থেকে মিষ্টি নিয়ে দেন আমরা নেক্সট যাবো বাগুইহাটে। আমরা মিষ্টি হাব থেকে বেরিয়ে এখন এসছি বাগুইহাটিতে। মিষ্টি হবে বাঞ্ছারাম থেকে আমরা মিষ্টি নিয়েছি, বাড়ি গিয়ে তোমাদের দেখাবো কি কি মিষ্টি নিয়েছি। পাখির খাবার যে ওই পিজি পেট বলে যে দোকানটা থেকে নেয় ওটা বাগুইহাটিতে, মেনলি পাখির খাবার নিতেই এখানে আসা। তো আমরা গাড়িটা পার্ক করে রিক্সা করে যাই, বিকজ ওই জায়গাটা খুব বেশি নারো, তো গাড়ি নিয়েও যেতে একটু প্রবলেম হয়। তো মিনবাইল আমি গাড়িতে বসে সুইগিতে আমি নিয়ার দুটো চিকেন রোল অর্ডার করেছি, বিকজ পূজা আছে তো ওর খিদে পাবে ডেফিনেটলি। সো ওরপির একটু টায়ার্ড লাগছিলো, ওই জন্য আমি এসে গেলাম। এ আমার নেওয়া হয়ে গেছে বাকির খাবার, এখন আবার গাড়িতে ফেরত যাচ্ছি। সো ফাইনালি আমাদের সব কাজ হয়ে গেছে বাইরে, এবারে আমরা বাড়ি যাচ্ছি। বাড়িতে গিয়ে রোল ডেফিনেটলি চলে আসবে যতক্ষণে যাবো তার মধ্যে। ওয়েল, সো জাস্ট রিচড হোম। এই হচ্ছে স্যান্ডউইচ ব্রেড, খুব ভালো লাগলো এটা আমার। এটা হচ্ছে প্যাক অফ ফোর, একটা প্যাকের মধ্যে চারটে ব্রেড আছে, অ্যান্ড বিগ সাইজ ব্রেড, স্যান্ডউইচ ব্রেড। অ্যান্ড এই হচ্ছে ওরপির অর্ডার করা সুইগিতে আমি নিয়ে দুটো চিকেন রোল, যেটা পৌঁছে গেছে অলরেডি। সো আমি চট করে স্যান্ডউইচটা বানিয়ে নিই, দেন সবাই মিলে একসঙ্গে ইভিনিং স্ন্যাক্সে বসবো। ওয়েল, এখানে বিশাল বড় একটা প্রিপারেশন নিয়ে আমরা খেতে বসেছি। ওয়েল, সো এই হচ্ছে মিষ্টি হবে বাঞ্ছারাম থেকে আনা মিষ্টি, দুটো তালশাঁস, দুটো গুড়, বাটার স্কচ, এই দুটো হচ্ছে ক্ষীরকদম, এই দুটো সন্দেশ, তো মোস্টলি সবই সন্দেশ। দেন এই হচ্ছে আমার স্যান্ডউইচ, যার ভেতরে আছে মেয়ো, পোচ অ্যান্ড টমেটোর। এই হচ্ছে আমাদের ফেভারিট কুকি, এই হচ্ছে 3 কাপ কফি, আর এটা হচ্ছে হেলদি হেলদি রোল, মোস্ট আনহাইজেনিক মোস্ট আনহেলদি। ওরে বাবা, মোস্ট আনহাইজেনিক মোস্ট আনহেলদি তাও খেয়ে যাচ্ছে। কি রে, তুই কিছু বল। আমি তো চিপস খাবো। তুই গন্ডায় গন্ডায় চিপসই খা, কোনো ব্যাপার। তো এই দুটো, এই দুটো রোল হচ্ছে ও এম এটা আর এম এটা, দুই ঘটি। পূজা ফাইনালি রিয়েলাইজ করেছে যে এত চিপস খাওয়া বাড়াবাড়ি। আমি নিয়ার চিকেন, কি এটা চিকেন, চিকেন কাটি হল, বাট পরোটাটা হার্ড হয়ে গেছে এতক্ষণ ছিল এখানে। কেমন খেতে? দারুণ, সবই দারুণ। এটা বানিয়ে মানে ওখানে ইনস্ট্রাকশন দিয়ে বানালে মানে আমার জেনারেলি রোলেতে সস টস ভালো লাগে না, আমি খালি লেবু আর গোলমরিচ আর নুন ওটা দিয়ে খাই। বাট ওরা যেরকম সুইগিতে অর্ডার দিলে অবভিয়াসলি যেরকম ভাবে ওরা বানায় ওরমভাবেই দিয়েছে, ডেফিনেটলি ভালো খেতে, বাট ইট কুড হ্যাভ বিন আ লিটল বেটার। সো হোয়াট আই ফিল লাইক, রোল, বিরিয়ানি, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে চোখের খিদে। কখন খেতে ভালো লাগে, আপনি ওই কাউন্টারের সামনে গিয়ে দাঁড়ান, আপনার সামনে পুরো পরোটাটাকে এদিক ওদিক করে তেলে পুরো ল্যাতপ্যাত করবে, দেন ওর ওপরে লঙ্কা ছড়াবে, লেবু দেবে, একটু ডিম ফাটিয়ে দেবে, চিকেনের পিসেসগুলো দেবে, ওই যে ডেকোরেশনটা আপনার চোখের সামনে হবে তখন পেটে খিদেটা বাড়বে, দেন খেতে ভালো লাগে না। ও কখনোই সমস্ত মানে বাইরের খাবারটা সবসময় অ্যাভয়েড করে, বাট আই ওয়াজ ইন টু প্র্যাকটিস, মানে আমি ডেইলি কিছু না কিছু খেতাম, হবে দেখবো তারপরে খাবো। এরকম সুইগিতে অর্ডার করে বাড়িতে পুরো চিবাচ্ছি, দুজনে পুরো ছিঁড়ছে, কে ছিঁড়ছিস না বাবা, পুরো শক্ত চামড়া হয়ে গেছে, দুর্গে ছিঁড়ছে। হ্যাঁ, তুই এরকম করে রোল ফোল খেয়ে কোনো মজা নেই, ওর থেকে আমার স্যান্ডউইচ জিন্দাবাদ। এর উপরে একটু জল খেয়ে নেবো, কাল অব্দি আর কিছু না, বুঝলি? আমি বাসি ফুলুরি ওইটা, বাসি ফুলুরি আর জল,
যাবো। তো বাসে ফুলুরি খেয়ে আর একটু জল খেয়ে নিতে মোটামুটি দুদিন আর আপনার খিদে লাগবে না, আর যদি তার মধ্যে একটু দুধ হয়ে যায় তো ব্যাস, আর কোনো কথাই। প্যারাসিটামল প্যারাসিটামল খেয়ে ওখানে কি হবে। তো তোমরা তো দেখলেই আমরা বিকাল থেকে কি কি করলাম, এবার একটু ফোনের ব্যাপারটা ফিরে আসা যাক। মোস্ট ইন্টারেস্টিং পার্ট অফ দি স্টোরি, ইয়েস। সো এই ফোনটা তোমরা কাছ থেকে যখন দেখাবে দেখতে পারবে, ফোনটা হচ্ছে স্যামসাং এর একটা নোট ফোন, বাট ফোনটার মধ্যে প্রচুর স্ক্র্যাচেস আছে অ্যান্ড কোণের দিকটা ভেঙে গেছে। তো এতদিন তোমরা আমাদেরকে দেখছো, আমাদের দেখে আইডিয়াল কাপল মনে হয় যাদের মধ্যে ঝগড়া হয়তো হয়ই না, এরকম অনেকেই লিখেছো কি তোমাদের মধ্যে ঝগড়া হয় না। বাট আমি তোমাদের একটু একটু কী বলবো, একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই ফোনটার ব্যাপারে। মানে ও এটা মানে ওর চাকরি করে মানে ওর নিজে কেনা মেবি প্রথম ভালো ফোন সব থেকে। সো অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম ইট ওয়াজ লাইক ওর খুব একটা ফেভারিট ফোন ছিল এই ফোনটা। বাট তা সত্ত্বেও একটা ইনস্ট্যান্ট সেটা ওই বলবে, তো সেরকম হয়েছিল কি আমাদের মধ্যেও ঝগড়া হয়, আর আমাদের মধ্যে উই অলসো পাস থ্রু, উই অলসো ক্রস থ্রু সো মেনি স্টেজেস, যেখানে আমাদের মধ্যে ইম্যাচুরিটি ছিল, ইম্পালসিভ অ্যাকশন ছিল, তার রিয়াকশন ছিল। সো এই সমস্ত করে তারপরে আমরা আজকে যেখানে আছি এখানে আছি। তো সব স্টোরিতেই, সব লাভ স্টোরি, সব কিছুতেই এরকম থাকে। ওয়েল, সো অর্পির বলে থাকা কথাটাকে আমি ছোট্ট একটুখানি কন্ট্রাডিক করবো। অর্পি বললো আপনাদের মধ্যে অনেকেই আমাদেরকে কোট আনকোট আইডিয়াল কাপল বলেন কিন্তু আমাদের মধ্যে ঝগড়া হয়। এই জায়গাটা আমি একটু কন্ট্রাডিক করবো, আইডিয়াল কাপল মানে যে তাদের মধ্যে ঝগড়া হবে না এরকম একদমই না। সো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ঝগড়া ইজ পার্ট অফ রিলেশনশিপ, বাট বন্ডিং কতখানি, আন্ডারস্ট্যান্ডিং কতখানি, ওই ঝগড়াগুলোকে ওভারকাম করে একসঙ্গে থাকার ইচ্ছে কতখানি, এগুলো আমাদেরকে আইডিয়াল কাপল তৈরি করে। And by God grace, like, so far we are doing good. I would interrupt, মানে ও সবসময় বলে থাকতো কি নাথিং ক্যান বি ওয়ার্স দ্যান গেটিং সেপারেটেড। সো চট করে রাগ হওয়া বা রাগ হয়ে কিছু ভুলভাল কাজ করে ফেলা, এগুলো আমার চ্যাপ্টারের মধ্যে পড়ে না, আমার নেচারের মধ্যে পড়ে না। বাট এই ফোনটা সাক্ষী এমন একটা ঘটনার যেদিনকে আমার সঙ্গে এরকম একটা কিছু হয়েছিল। তো ব্যাপারটা কী হয়েছিল, আমি তখন থাকতাম বিয়ের আগের ঘটনা, সো আমি তখন থাকতাম বাগুইহাটিতে একটা ফ্ল্যাটে, নিজেদেরই ফ্ল্যাট যেটা এখনও আছে, রেন্টে আছে, অ্যান্ড ও তো বাড়িতে থাকতো হাওড়া ডুমজুর। সো নর্মালি রাত্রেবেলা বা দিনের বেলা যখনই আমরা কথা বলতাম আমার রুম থেকে কথা বলতাম, বাট মোস্ট অফ দ্য টাইম আমার কথা বলতে ভালো লাগতো ফ্ল্যাটে ছাদে গিয়ে। যদিও বা রুমে আমি একাই থাকতাম, কেউ ডিস্টার্ব করার মতন ছিলই না, বাট স্টিল ছাদে গিয়ে কথা বলার মধ্যে একটা আলাদা মজা ছিল। আমি অফিস থেকে এসে ফিরে ছাদে একটু মানে সেই একই রকমের ব্যাপার, খুব রিল্যাক্সিং ব্যাপার থাকতো। তো আমি অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে ছাদে চলে যেতাম, ওখানে সিঁড়ি ঘরে যে সিঁড়িটা ছিল ওখানে বসে বসে এক ঘন্টা দেড় ঘন্টা যেরকম হয়, নতুন নতুন রিলেশনশিপ, প্রচুর গল্প, প্রচুর আড্ডা। তো সেরকমই একদিন সন্ধ্যাবেলা ছাদে বসে আমি কথা বলছিলাম ওর সাথে, অ্যান্ড ওয়াই দিস ইনসিডেন্ট ইজ সো মানে কি সো ইন্টারেস্টিং অ্যান্ড মানে সো মেমোরেবল, বিকজ তার আগে আমাদের মধ্যে কখনো ঝগড়া হয়নি, টু বি ভেরি অনেস্ট, মানে রিলেশনশিপে ওটাই ছিল আমাদের প্রথম ঝগড়া অ্যান্ড মেজর ওয়ান। তো কী টপিক নিয়ে ঝগড়া হয়েছিল, কেন ঝগড়া হয়েছিল, সেটা একটা পার্সোনাল ব্যাপার, তো ওপেন ফোর আমি সেই ব্যাপারটা নিয়ে কথা বলছি না, না বলে ভালো, বিকজ বড়জনেরা গার্জেনেরা অনেকেই ভিডিওটা দেখছে। তো বাট ঝগড়াটা এবার শুরু হলো, আমি তো সিঁড়িতে বসে বসে কথা বলছি, তো ঝগড়াটা হতে হতে এমন একটা লেভেলে চলে গেল যখন আই ডোন্ট নো ওয়াই লাইফে ফর দ্য ফার্স্ট টাইম আমি এত বাজেভাবে জাস্ট লস্ট ইট, আমি ফোনটাকে ধরে ছুঁড়ে ফেলে দিলাম, জাস্ট ছুঁড়ে ফেলে দিলাম, অ্যান্ড সামহাও ফোনটা লাউডস্পিকারে হয়ে গেছিলো। তো আমি গিয়ে দেখলাম ফোনটা কি ধুর করতে গিয়ে ছাদের দেওয়ালে ধাপ করে ধাক্কা খেয়ে ছাদে পড়ে গেল, অ্যান্ড আই কুড হিয়ার কি ও ফোনের ওপার থেকে বলছে হ্যালো হ্যালো হ্যালো, অ্যান্ড লাউডস্পিকারে হয়ে গেছিলো, আই কুড হিয়ার ইট, বলছে হ্যালো কী হলো কী হলো। তো আমি বসে আছি, এবার আমার মানে দুরকম এক্সপ্রেশন কাজ হচ্ছে, অ্যাকচুয়ালি প্রচণ্ড রাগ যে রাগের জন্য ফোনটাকে আমি ছুঁড়েছি, আর একটা সাইডে ফোনটাকে ছুঁড়ে দিল। সো আমার মধ্যে বোথ সাইড মানে দুটো মানে ইমোশন কাজ করছে। তো এনিওয়ে আমি গেলাম, ও তখনও হ্যালো হ্যালো বলে যাচ্ছে, ফোনটা তখনও কাজ করছিলো, হ্যাঁ সুপার স্যামসাং। তো এনিওয়ে তো কি ফোনটা আমি কাটলাম, দেন এই অবস্থা, ফোনটার একদম কোনাটা জাস্ট ভেঙে গেছিলো, স্ক্র্যাচেস পড়ে গেছিলো, বাট ট্রাস্ট মি ফোনটা কিন্তু এখনও চলে। ও তখন আমাকে ওই ভাঙা অবস্থাতেই ফোনটা ধরে আমাকে বলেছিল, আমার মনে আছে কি ওর বি ফোনটা ভেঙে গেছে। রাইট, সো আমি জাস্ট নেক্সট মোমেন্টে ওকে ফোন করলাম, আমার রাগ ফাগ সব চলে গেছে, ফোন ভেঙে গেছে, রাগ চলে গেছে। তো যাই হোক, এই ফোনটা কিন্তু এখনও চলে, এখনও ফাংশনাল, বাট এই ফোনটা আমার মানে প্রথম ওয়ান অ্যান্ড অনলি টাইম ওয়েন আই রিয়েলি লস্ট মাই টেম্পার অ্যান্ড ফার্স্ট আমাদের মধ্যে ঝগড়া, দ্যাট টু এত মেজর।
এইবার এই ফোনটা জাস্ট ড্রয়ারের মধ্যে ভরা ছিল, একটা বাক্সের মধ্যে খুব ভালো করে এটাকে সাজিয়ে গুজিয়ে রেখেছিলাম। তো কেন এই ফোনটা হঠাৎ করে আজকে আমাদের মানে মনে পড়লো, কেন বের করলাম, বিকজ এই ফোনটার মধ্যে আমাদের বিয়ের আগের প্রচুর ফটোজ আছে। অ্যান্ড আপনারা রিপিটেডলি কমেন্টে অনেকবার লিখেছেন যে প্লিজ আমরা যেন বিয়ের আগের ফটো শেয়ার করি। তো আপনাদের ওই রিকোয়েস্টটাকে রাখার জন্য ফোনটাকে আমি বের করিস। অ্যান্ড তখন এই ইনসিডেন্টটা আমার মনে পড়েন, ওরপি আমাকে বলে ওয়াই নট টু শেয়ার ইট। ইয়েস, সো মেবি আমরা চেষ্টা করব এগুলোকে ডেটাগুলোকে আবার রিকভার করার যদি পসিবল হয়। তো রাইট, অ্যাকচুয়ালি কি হয়েছে, এই ফোনটার চার্জারটা এখন আমার কাছে নেই। আর স্যামসাং এর বাড়িতে কোনো অ্যান্ড্রয়েডের চার্জার না, অ্যান্ড্রয়েড অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েডের সমস্ত ফোনে ইউনিভার্সাল চার্জার থাকে, বাট এই চার্জারটা একদম ডিফারেন্ট স্যামসাং এর। এটা একটা ড্রব্যাক, এখন ফিক্স করেছে কিনা জানি না, তখন তো ছিল। বাট এই ফোনটাকে আমি মেবি হয়তো কাল আর পরশু অন করে এখান থেকে যে ফটোজগুলো আছে সেগুলোকে কালেক্ট করে ডেফিনেটলি আপনাদের সঙ্গে শেয়ার করবো, ওটা খুব একটা ইন্টারেস্টিং ব্লগ হবে। সো এটাই ছিল ফোনটার পেছনের স্টোরি। হ্যাঁ, আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করবো, বিকজ পূজা আছে, তো একটু টাইম স্পেন্ড করবো সবাই একসাথে। পূজার সাথে বিকেল থেকে আমাদের গল্পই হয়নি, বিকজ আমরা বাইরে গেছিলাম, ও পড়ছিল, এখনো পড়ছে। ঝগড়া হবে না, এটা মোটেই না, বাট ট্রাই টু কিপ দ্যাট বন্ডিং, বাট अगेन ইফ ইট ইজ ওয়ার্থ ইট। Definitely. Compromise করে life খুব একটা বেশি compromise করলে একটা টাইমে sacrifice হয়ে যায়, then taken for granted হয়ে যায়, then অনেক কিছু হয়। So যারা worthy না তাদের পেছনে time waste করো না, both way, মানে boy girl দুজনের জন্যই বলছি, if it is worthy then only you try to fix things, otherwise don't look back. যে আবার কন্ট্রাডিক্ট করবো, বিকজ আমার ওপিনিয়নটা একটু অন্য। এনিওয়ে, লেটস নট গো দ্যার। সো আজকে ব্লগটাকে আমরা এখানে শেষ করবো। অনেক রকমের মিক্স অ্যান্ড ম্যাচ কন্টেন্ট থাকলো, আমরা ফ্ল্যাট দেখতে গেছিলাম, দেন বাগুইয়াটি, দেন তো অত জাম্বু খাবার দাবার নিয়ে বসেছিলাম, অ্যান্ড দেন দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট, দিস ফোন। সো আপনারা সবাই খুব ভালো থাকবেন, অ্যান্ড অ্যাজ উই অলওয়েজ সে, টেক কেয়ার অফ ইউর সেলফ, ইউর ফ্রেন্ডস, ইউর ফ্যামিলি, স্টে হ্যাপি, স্টে ব্লেসড, স্টে প্রিটি। ভালো থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে। মেবি হয়তো কালকে অর্পি যাবে ওর ওই প্ল্যানেটে ওই জিনিসগুলো কালেক্ট করতে, আমিও সঙ্গে তো ডেফিনেটলি যাবো অ্যাজ এ ড্রাইভার। না অ্যাকচুয়ালি আমরা যখন দুজনে একসঙ্গে ঘুরতে যাই বেশ ভালোই লাগে, আই এনজয় দ্য রাইড অ্যান্ড এভরিথিং। সো ইয়া, আই লাইক ইউর কোম্পানি সামটাইম, আই ডোন্ট, গুড নাইট, টাটা, বাই বাই।